আসসালামু আলাইকুম, ট্রাইডার ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা প্রশ্ন করছি, যেটি 2012-15 2017-2007 সালে বোর্ডে এসেছে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি দেখতেই পাচ্ছ স্ক্রিনে। ডিসকাস দ্য প্রসিডিউর্স অফ দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ ইন টিচিং ফোর স্কিলস। হোয়াট আর দ্য ফোর বেসিক স্টেজেস অফ SLA মেনশনড ইন দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ। তো এই প্রশ্নটা আমাদের বোর্ডে অন্য একটা নামেও এসেছে, যেটা হচ্ছে ডিসকাস দ্য মেইন concerns and procedures of natural approach in teaching four skills. What are the four basic stages of SLA mentioned in the natural approach? The প্রশ্ন এই কি যে তোমরা গাইড থেকে পড়ছো, সবার পড়তে সুবিধা হবে গাইডের 128 নম্বর পেজে। প্রথমেই বলে নেই এই ন্যাচারাল অ্যাপ্রোচ কি। ন্যাচারাল অ্যাপ্রোচ হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, যেখানে প্রকৃতি সম্পর্কে কিছু নাই, তবে প্রাকৃতিক নিয়মে পড়ালেখা। এটাকে বলা হচ্ছে যে একটা স্টুডেন্টকে কখনোই জোর করা যাবে না, তাকে বলা যাবে না তুমি এটা পড়ো এটা বলো। সে তার নিজের প্রাকৃতিক ক্ষমতা বলে আস্তে 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 একটা ভাষা শিখবে, সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ। ওকে, এটার আরো ব্যাখ্যা আমরা একটু পরে জানবো। দি ন্যাচারাল অ্যাপ্রোচ ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড বেসড অন ক্রাশেন্স ল্যাঙ্গুয়েজ টিচিং হাইপোথেসিস। স্টিফেন ক্রাশেন, তিনি 5টা হাইপোথেসিস দিয়েছিলেন, ভাষা শিক্ষার হাইপোথেসিস, মনিটর হাইপোথেসিস, অ্যাকুইজিশন লার্নিং হাইপোথেসিস, ইনপুট হাইপোথেসিস, এগুলো হচ্ছে ক্রাশেনের হাইপোথেসিস। তো এগুলো হচ্ছে তার ওই হাইপোথিসিসের উপর ভিত্তি করে পড়ানোর একটা পদ্ধতির নাম হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ। দ্য ন্যাচারাল অ্যাপ্রোচ এমফাসাইজেস দ্য ডেভেলপমেন্ট অফ স্কিলস ডিপেন্ডিং অন দ্য লার্নার চয়েস। এখানে শিক্ষার্থী তার নিজের চয়েস অনুযায়ী, তার নিজের ভালো মন্দ, তার নিজের ইচ্ছা অনুযায়ী পড়ালেখা করার চয়েসটাকে উন্নত করা, আর এটার মাধ্যমে তার ভাষার দক্ষতাকে আরো বেশি বাড়িয়ে দেয়া, এটাই হচ্ছে এই পদ্ধতির মূল কথা। এবং এই পদ্ধতির পড়ালেখা শিক্ষার্থীদেরকে তাদের নিজেদের ভিতর থেকে পড়ালেখা বের হয়ে আসবে, তারপর ভাষা নিজে থেকে শিখবে, এটার উপর গুরুত্ব দেয়। এখন আসছে আমাদের এই প্রশ্নের পরের দিকের অংশটা, ন্যাচারাল অ্যাপ্রোচ টিচিং ফর স্কিলস। হোয়াট দ্য প্রসিডিউর, প্রসিডিউর মানে হচ্ছে প্রক্রিয়া। 4টা স্কিল শেখার প্রক্রিয়া ন্যাচারাল অ্যাপ্রোচ কিভাবে জড়িত। দি কম্প্রিহেন্সিভ স্কিলস সাচ এস লিসেনিং রিডিং আর হাইলাইটেড more than the productive skills or speaking and writing at the beginning when learners try to process the comprehensible input. Okay, এখানে চারটা স্কিল হচ্ছে IELTS এর যে চারটা স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটা স্কিল কিভাবে ন্যাচারাল অ্যাপ্রোচের মধ্যে পড়ানো হয়, অথবা ছাত্রদের এই চারটা স্কিল কিভাবে উন্নত করা হয়। তো প্রথমে বলছে যে লিসেনিং আর রিডিং স্কিল আর হাইলাইটেড মোর দেন দ্য প্রোডাক্টিভ স্কিলস। বলছে লিসেনিং রিডিং স্কিলকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। লিসেনিং মানে হচ্ছে শুনে শুনে বোঝা, আর রিডিং মানে হচ্ছে পড়ে পড়ে বোঝা। এই দুইটা স্কিলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। দেন দ্য প্রোডাক্টিভ স্কিল লাইক স্পিকিং আর রাইটিং, কথা বলা আর রাইটিং, লেখালেখি, এগুলো হচ্ছে প্রোডাক্টিভ, এগুলো ছাত্ররা নিজেদের থেকে তৈরি করে, স্পিকিং এবং রাইটিং। তো এগুলো থেকে বলা হচ্ছে এই প্রক্রিয়া ন্যাচারাল অ্যাপ্রোচ প্রক্রিয়া লিসেনিং আর রিডিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওকে, এট দ্য বিগিনিং হুয়েন লার্নার্স ট্রাই টু প্রসেস দ্য কম্প্রিহেন্সিবল ইনপুট, যখন হচ্ছে তারা কম্প্রিহেন্সিবল ইনপুটটা তাদের মধ্যে গ্রহণ করতে চায়, তখন এরকম ভাবে পড়ানো হয় লিসেনিং আর রিডিং কে গুরুত্ব দিয়ে। তো কম্প্রিহেন্সিবল ইনপুট এটা আবার কি? এটা ক্রাশেনের একটা হাইপোথেসিসের অংশ। ক্রাশেন বলেছেন ছাত্রকে ততটুকু পড়াবে যতটুকু তার মাথায় ধরে এবং সে যতটুকু জানে অথবা তার যতটুকু ক্ষমতা আছে, তার থেকে এক স্টেপ বেশি গিয়ে স্যার পড়াবেন, যাতে ওই ছাত্র বুঝতে পারে যে আমার পড়ার আরো কিছু বাকি আছে, আমাকে আরো বেশি পড়তে হবে। এটাকে বলা হয় কম্প্রিহেন্সিবল ইনপুট। তার মাথার ভিতরে যতটুকু পড়ার ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা আছে, ততটুকু অনুসারে স্যার তাকে পড়াবেন, ততটুকু পড়া দেবেন, এটা হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট। লার্নার্স ফর এক্সাম্পল আর নট পুশড টু স্পিক, শিক্ষার্থীদেরকে এই পদ্ধতিতে জোর করে কথা বলানো হয় না, তাদেরকে বলা হয় না যে তুমি কথা বলো, তার নিজে থেকেই সে একা একা বলে যাবে। এন্ড ইউজ দি টার্গেট ল্যাঙ্গুয়েজ স্কিলস, টার্গেট ল্যাঙ্গুয়েজ আনটিল দে আর রেডি, যতক্ষণ না তারা নিজে থেকে রেডি না হচ্ছে, অথবা যতক্ষণ না তারা নিজেদের মধ্যে একটা স্কিল গড়ে উঠছে, ততক্ষণ তাদেরকে বলা হয় না যে তুমি পড়ো, তুমি স্পিকিং করো, কথা বলো, তারা নিজে থেকেই বলে উঠবে। লার্নার্স উইল ডিসাইড হোয়েন দে ওয়ান্ট টু স্পিক অর রাইট, তাদের যখন ইচ্ছা তখনই তারা কথা বলবে অথবা লেখা শুরু করবে। The underlying assumption is that learner need time to process the comprehensible input they are given. তো এখানে বলছে এটার যে নিহিতার্থ রয়েছে, মানে ভিতরের মিনিংটা রয়েছে, সেটা হচ্ছে ছাত্রদেরকে
সময় দেয়া হয়, তাদের যে ইনকমপ্রিহেন্সিবল ইনপুট দেয়া হয়েছে বা তাদের যতটুকু ধারণ ক্ষমতা রয়েছে ততটুকু পড়া তাদেরকে দেয়া হয়েছে অথবা ততটুকু জিনিস তাদেরকে বুঝে দেওয়া হয়েছে, এটা গ্রহণ করার জন্য তাদেরকে সময় দিতে হবে। যখন তাদের ব্রেইনের মধ্যে এগুলো ঢুকে যাবে তখন তারা এমনিতেই নিজে থেকে স্পিকিং করতে পারবে, নিজে থেকে রাইটিং করতে পারবে। When they are ready to speak, they will speak. যখনই তারা প্রস্তুত হয়ে যাবে কথা বলার জন্য তখন তারা এমনিতেই কথা বলবে। This happens in sequence of four stages. বলছে এই যে কথা বলার যে তাদের নিজেদের থেকে একটা ক্ষমতা বের হয়ে আসে, এটা চারটা ধাপে ধাপে হয়, একসাথে সব কিছু হয়ে যায় না, চারটা ধাপ আছে এখানে। এট দিস স্টেজ ওকে লার্নার্স রিচ দেয়ার ইন্টারমিডিয়েট লেভেল এট ফোর স্টেজ। তো সবার শেষের স্টেজটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, এখানে গিয়ে তারা কথা বলা শিখে ফেলে দ্বিতীয় ভাষায়। At this stage, they are able to speak and write comfortably using the vocabulary and structures they have learned throughout the process. বলছে পুরো শিক্ষা প্রক্রিয়া স্যার তাদেরকে যেভাবে পড়ালেন অথবা তারা যেভাবে পড়লো, পড়ার পরে যখনই তারা নিজে থেকে লিখতে পারবে, কথা বলতে পারবে পুরোপুরি দ্বিতীয় ভাষায় অথবা আমাদের ক্ষেত্রে ইংরেজি ভাষায়, তখনই তাদের এই ইমিডিয়েট লেভেলে তারা পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব সারপ্রাইজ করে দিন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। There are four basic stages of SLA mentioned in the natural approach. তো ন্যাচারাল যে অ্যাপ্রোচটা আমরা এতক্ষণ জানলাম, এই অ্যাপ্রোচের মধ্যে SLA বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অথবা দ্বিতীয় ভাষা শেখার চারটা স্টেজ আছে, চারটা ধাপে দ্বিতীয় ভাষা শেখা হয় এই পদ্ধতিতে। এগুলো কি কি? প্রথমটা হচ্ছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন কি বলছে? এট দিস স্টেজ লার্নার্স লিসেন এন্ড কম্প্রিহেন্ড এজ মাচ এজ পসিবল। তো কম্প্রিহেনশন মানে হচ্ছে বোঝা বা হৃদয়ঙ্গম করা। এই স্টেজে এসে ছাত্ররা তারা শুনে শুধুমাত্র আর তারা হৃদয়ঙ্গম করে বা বুঝে এজ মাচ এজ পসিবল যতটুকু যতটুকু সম্ভব। This is seen as the silent period all first language learners go through. The silent period as the silent period. তো এই পিরিয়ড কে বলা হয় silent period, যেখানে ছাত্ররা কোনো কিছু কথা বলে না, লিখে না, কোনো কিছুই করে না, তারা শুধুমাত্র শুনে যায় স্যার কি পড়াচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে silent period. Therefore teachers are expected to provide the students with learning support as much as possible. আর এখানে প্রত্যাশা করা হয় স্যাররা ছাত্রদেরকে পড়ানোর যত ধরনের সুযোগ সুবিধা আছে সবগুলো দেবেন। ফর এক্সাম্পল ইউজ অফ ভিজুয়াল এইডস, এখানে তিনি ভিজুয়াল এইড দিবেন। ভিজুয়াল এইড মানে হচ্ছে ছাত্ররা চোখে দেখে দেখে অনেক কিছু শিখতে পারে, এগুলোর ব্যবস্থা করবেন। যেমন আমাদের ডিজিটাল ক্লাসরুমে হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রজেক্টরের মাধ্যমে পড়ানো, ল্যাপটপের মাধ্যমে পড়াতে পারেন। তিনি ভিজুয়াল এইড এখানে ম্যাপ মানচিত্র নিয়ে আসতে পারেন, বাস্তব জীবনে ব্যবহারের বিভিন্ন জিনিস নিয়ে যেতে পারেন অথবা ভাষা শিক্ষার সাথে জড়িত জিনিসপত্র নিয়ে যেতে পারেন। এগুলো হচ্ছে ভিজুয়াল এইড, রিয়েলিয়া বাস্তবের সাথে সম্পর্কিত জিনিসপত্র, এগুলো প্রিন্টেড ওয়ার্ডস, তিনি যা পড়াচ্ছেন সেগুলো প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, ওর চার্টস, চার্ট নিয়ে যেতে পারেন ক্লাসের মধ্যে টানাবেন, চার্ট দেখে থেকে সারা ছাত্ররা শিখবে। আর ভেরি ইম্পর্টেন্ট, তো এই স্টেজে যেহেতু ছাত্ররা তারা চুপ করে থেকে থেকে শুধুমাত্র দেখে, এজন্য এই জিনিসগুলো নিয়ে গেলে তারা একটু বেশি বুঝতে পারবে। টিচার্স অলসো স্পিক স্লোলি এন্ড লার্নার্স প্রোডাকশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট ম্যান্ডেটরি। তো এখানে স্যাররা কথা বলেন খুবই স্লোলি যাতে ছাত্ররা ভালো করে বুঝতে পারে, আর এখানে ছাত্রদের প্রোডাকশন বা ছাত্ররা যে কোনো কিছু প্রকাশ করবে, তাদের দক্ষতা দেখাবে, যোগ্যতা শো করবে, এগুলোর কোনো জায়গা নাই এখানে। এই এই স্টেজে তাদের এগুলো কোনো কিছু করতে হয় না। এরপরে স্টেজ হচ্ছে আর্লি প্রোডাকশন। এট দিস স্টেজ লার্নার্স স্পিক বেসিক ল্যাঙ্গুয়েজ সাচ এজ আনসারিং টু কোয়েশ্চনস ইজ ইয়েস নো। তো এই স্টেজে এসে তারা মুখ বন্ধ থেকে একটু খোলা শুরু করে, তারা কিছু কিছু শব্দ বলে যে ইয়েস নো, ঠিক আছে, হ্যাঁ। দে অলসো স্টার্ট ইউজিং ওয়ান ওয়ার্ড রেসপন্সেস, এক কথায় উত্তর, যেমন তুমি কি পড়ালেখা করো, সে বলল হ্যাঁ। তারপরে স্যার বললেন যে তোমার বাড়িতে কতজন মানুষ বাস করে, সে বলল দশ। সে বলতে পারতো যে আমার বাড়িতে দশজন মানুষ বাস করে, কিন্তু সব কিছু না বলে সে শুধু বলল দশ। এই যে দশ বলে উত্তর দিল একটা কোয়েশ্চনে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড রেসপন্স। টিচার্স ইউজ মোর ভিজুয়ালস টু হেল্প লার্নার্স প্রোডিউস ল্যাঙ্গুয়েজ। তো আগের এখান থেকে এই স্টেজে এসে তারা আরও কিছু বেশি ভিজুয়াল বা চোখে দেখা যায় এরকম বিভিন্ন জিনিসপত্র ক্লাসে আনবেন অথবা শিক্ষার সাথে সম্পর্কিত
বিভিন্ন জিনিস নিয়ে আসবেন দেয়ার আর অলসো ওপেন ডায়ালগ সো দ্যাট দ্য লার্নার্স ক্যান ভলান্টারিলি টেক পার্ট ইন ন্যাচারাল কনভার্সেশন তো এখানে ওপেন ডায়ালগ রয়েছে ছাত্ররা তারা ওপেনলি কথাবার্তা বলতে পারে স্যারদের সাথে স্যাররা ছাত্রদের সাথে কথা বলতে পারে ছাত্ররা ছাত্ররা ইন্টারাকশন করতে পারে পরে আসছে স্পিক ইমার্জেন্স ইমার্জেন্স মানে হচ্ছে উত্থান বা শুরু হওয়া At this stage, learners start using short phrases in the target language. So, এই স্টেজে এসে তারা কি শর্ট কিছু ফ্রেজ ফ্রেজে কথা বলা শুরু করে দুই তিনটা ওয়ার্ড মিলিয়ে একটা কথা বলবে এরকম এন্ড রেসপন্ড টু আদার্স ইন থ্রি ফোর ওয়ার্ডস ইউজিং ডায়ালগস ডায়ালগের মধ্যে অথবা ডায়ালগ ব্যবহার করে তারা তিন চারটা শব্দে একজন মানুষের প্রশ্নের উত্তর দিবে তো কথাবার্তা অনেকটা শুরু হয়ে যায় এই স্টেজে এসে স্পিক ইমার্জেন্স ইন্টারমিডিয়েট ফ্লুয়েন্সি এট দিস স্টেজ লার্নার স্টার্ট ইউজিং কমপ্লিট সেন্টেন্সেস তো ইন্টারমিডিয়েট এসে ছাত্ররা তারা পুরোপুরি ভাষা শিখে যায় ভাষাতে কথা বলতে শুরু করে দ্য স্পিচ বিকামস মোর কমপ্লেক্স তাদের কথাবার্তাগুলো জটিল হয়ে ওঠে আস্তে আস্তে লার্নার্স ফাইন্ড ইট কমফোর্টেবল টু নেটিভ অ্যান্ড সেলেক্টিভ স্পিচ তারা হচ্ছে বিভিন্ন ঘটনা কাজকর্ম এগুলো ব্যাখ্যা করতে অনেক ভালোবাসেন যেমন আমরা যখন স্পিকিং কিছুটা শিখে ফেলি ইংরেজির তখন আমাদের অনেক ভালো লাগে ইংরেজিতে কথাবার্তা বলতে আর খুব বেশি কিছু বলে ফেললে তখন দেখা যায় যে আস্তে আস্তে মানে একটা স্লো ডাউন হয়ে যায় কিন্তু যখন প্রথমে আমরা একটু ফ্লুয়েন্সি পাই কথাবার্তা বলার ইংরেজিতে তখন এমন একটা ভাব আসে ভিতরে যে সব বলে ফেলবো এরকম তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্লুয়েন্সি ওকে অ্যাকর্ডিং টু ক্রাশ এন্ড দিস আর দ্য ফোর স্টেজ অফ এসএলএস দ্বিতীয় ভাষা শিখার চারটা স্টেজ হচ্ছে এগুলো অ্যান্ড টিচার্স শুড প্ল্যান লেসন্স বেসড অন দিস বেসিক স্টেজেস আর স্যাররা যখন হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচে ছাত্রদেরকে পড়াতে শুরু করবেন তখন এই স্টেজগুলো ফলো করে করে তিনি ক্লাস সাজাবেন এটা শিক্ষকের দায়িত্ব প্রথমে কম্প্রিহেনশন কথা বলবেন স্যার তিনি এটা বুঝে যতটুকু বলার দরকার সেগুলো ক্লাসে সাজিয়ে নিয়ে যাবেন আর্লি প্রোডাকশন এখানে ছাত্ররা দুই একটা ওয়ার্ডে কথাবার্তা বলবে এই স্টেজে তাদেরকে কিভাবে পড়াতে হবে স্যার এগুলো ডিজাইন করে নেবেন স্পিক ইমার্জেন্সি এখানে তারা তিন চারটা শব্দ ইউজ করবে একটা প্রশ্নের উত্তরে অথবা ডায়লগের মধ্যে স্যার এখানে তিনি সেরকম একটা পরিবেশ তৈরি করবেন সেরকম মেটেরিয়ালস নিয়ে যাবেন ইন্টারমিডিয়েট ফ্লুয়েন্সি এখানে ছাত্ররা পুরোপুরি কথা বলতে পারবে স্যারও পুরোপুরি তাদের সাথে ইন্টারাক্ট করতে পারবেন তো এটাতে মোটামুটি তারা ভাষা শিখে যাবে দ্বিতীয় ভাষা এই ছিল আমাদের প্রশ্ন সবাইকে ধন্যবাদ দেখার জন্য যদি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয় নিজেদের ফ্রেন্ডদেরকে দিতে পারো কারণ ইএলটি লেকচার কোথাও পাওয়া যায় না অনেক সমস্যা হয় এগুলো লেকচার নিয়ে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা জানে না তাদেরকে দিবে যেহেতু আমরা অনেক নতুন করে এটা শুরু করেছি শুধুমাত্র ইএলটিতে অনেকের অনেক ধরনের সমস্যা এগুলো প্রায় মেসেজ দেয় তো মনে করলাম যে এগুলো যদি ভিডিও করে দিই তাহলে সবার সুবিধা হবে ওকে ধন্যবাদ সবাইকে